আচ্ছা, ব্রিজ এর নাম কি বললেন? কুচা, কুচা মারা ব্রিজ, কুচা মারা ব্রিজ। এটার কারণ কি? ওই যে কুচা খায় যে মাছের নামে? না 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 না, এটা ব্রিটিশের নাম দেখে গেছে, ব্রিটিশ আমলে। হ্যাঁ, অনেক পুরনো ব্রিজ, আমরা একটা দেখতে যাব। তো আমরা হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে হাসপাতালে। চলে ফুল তুলবো, দাঁড়ান এদের একটু আগে। হ্যাঁ, এখান থেকে তুলি, এই যে দেখুন, এখানে এই যে গোল গোল এসে মতো অনেক ফুল টিকারা। আপনি দাঁড়াবেন, আপনি তো ভিডিওতেই আছেন, দাঁড়ান পুরো ফুলটা একবার ঘুরাই নিয়ে আসি। হ্যাঁ, পরে আপনার ব্যাকগ্রাউন্ডে ফুল। আমাদেরটা আরো উন্নত বেশি, সরাসরি ভিডিও একবারে জীবন্ত আর কি, এবং চ্যানেলে কোনো মিস নাই। হ্যাঁ, এই যে দাঁড়ান, এদিক ঘুরে দাঁড়ান, এইটা এই যে সুন্দর ফুল ব্যাকগ্রাউন্ড পিছনে। আমরা রুকুল ভাইকে সামনে ধরে রাখছি, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে খুব ভালো আসতেছে, পরে চ্যানেলে সবাই দেখে নেবেন। এই ফুলের এটা ভালো হয়েছে, তাই না? ওইটার এটা তো একই রকম, মানে ওই ধারটা, এই লাল ধারটা আর ওই ধারটা একই, তাই না? একটু উঁচুতে মাটি নিছে, তারপর এই ফুলগুলো চিনলাম না, এগুলো কি ফুল দেখা মনে হয়, পালং শাকের মাথায় গাঁদা ফুল ধরছে, মাথা পালং শাকের মতো ফুল, গাঁদা ফুলের মতো। তাতে হয় কি, এই আরো আছে। চলে আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি। রুয়েল ভাই, এই পাশ থেকেই করতে, ওই পাশে গেলে না ওই যে অন্ধকার আসবো, ওই যে সূর্যের উল্টা পাশে গেলে অন্ধকার আসবো আর কি। এই যে এখানে দাঁড়াইলে সকল ফুল, এই যে গোলাপ ফুল, প্রচুর গোলাপ ফুল। বক্তা হেন আছে, আছে ওই যে দিতে জোরাল পারে। ওরাল দিবার চায় কিন্তু জানো, আর একটা আছে না, জালের মধ্যে আটকেছে, আড়া উড়ে গেল, আটকেছিল। হ্যাঁ, আড়া উজ উজ মুটা ধরবো কেমনে, এটা তো রয়েছে একবারে মাঝখানে। ঠেলা ঠেলা হইলে, হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। মাছ খাম না,
এবার তওবা করব আর কি, মাছ খাবো না আর। এই যে এখানে একটা ভেষজ বাগানের দিচ্ছে দেখছেন, ভেষজ বাগান এখানে এই যে বিভিন্ন কিছু ই লেখা আছে, অশ্বগন্ধা, নিম, লেবু, থানকুনি, আমলকি, ব্রাহ্মী, তালমাখানা, নানা ধরনের ভেষজ গাছ। প্রিয় দর্শক, আমরা এখন ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছি। এটা 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চলুন আমরা এখন মেইন রোডে যাই। এখন ওই কি বলে ওই ব্রিজের এখানে কি জানি ব্রিজ, কেচ্ছা ব্রিজ, কুচামারা ব্রিজে গেলে কি ডান দিক দিয়ে যাবো? তাহলে তো রাস্তা পারার দরকার নাই, তাই না? তাহলে এখানে এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড দাঁড়ান, আমরা যে মার্কেটটা একটু দেখাই। হ্যাঁ, এই পাশে যে হাসপাতাল উল্টা পাশে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে বিভিন্ন মেডিসিন শপ আছে এবং এখানে ওষুধ পাওয়া যায়। ডাক্তার দেখানোর পর সবাই এখান থেকে ওষুধ কিনে নেয়। আমরা এখন কুচামারা ব্রিজের দিকে যাচ্ছি। তো মেইন রোডে যেহেতু ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরও অনেক চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। তো এক এক ঝলক আমরা বাইরে থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সের এই সাইডের ভিউটা আবার দেখালাম, এটাই সর্বশেষ আর কি। সর্বশেষ আমরা ওই পাশ থেকে একটা সাইডের ভিউ দেখিয়েছিলাম, এখন আমরা আবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মেইন রোড থেকে এই যে সাইডের অংশটা এরকম দেখা যায়। দর্শক, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। রাস্তারও খারাপ আছে না? আর আর এই 15-20 সেকেন্ড এই যে মোটর সাইকেল আছে অনেকগুলো দেখছেন, ওরে খাই। কোনো মিছিল টিছিল আছে নাকি? নেতারা আসবো এই পাশে, এদের রাতে কোন ছাউনি করেছে, তারা এখানে রান্না বান্না করতেছে। বাবা রে বাবা, মেলা অ্যাক্টিভিটি, অনেক অ্যাক্টিভিটি রোডে রোডে। ভিডিও রেখা দেই না, অনেকক্ষণ তো করলাম। দর্শকদের আশা করি ভালো লাগছে। রুবেল ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনাদের শেষ করি ফিনিশিং। আসসালামু আলাইকুম।